দেখুন বন্ধুরা, আমার এক স্টুডেন্ট এই যে ক্রাউনের একটা এলসিডি কিনে কম্বো কিনে এনেছে, এতে নতুন তাতে একটা প্রবলেম দেখা দিচ্ছে, যেটা লাইট আসছে না। এখন এইটাকে আমরা মডিফাই করব। দেখুন বন্ধুরা কিভাবে মডিফাই করি, আপনারাও দেখুন। এই যে পুরনো যেটা বাতিল, এর থেকে লাইটটা খুলে নিয়ে এতে কনভার্ট করব। দেখা যাক কিভাবে করা যায়। এই পুরোটাতে খুললাম, আগে পুরোটা খুলে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। খুব সাবধানের সহিত এই কাজটা করতে হবে, তা নাহলে ডিসপ্লে লাইটটা ভেঙে যেতে পারে। এই শীটটা ভাঙার সম্ভাবনা খুব বেশি থাকে, এটা সাবধানে খুলতে হবে। পুরোনো কম্বোটার কাজ শেষ, এবার নতুনটা। এটাতে কোনো রকম তাড়াহুড়ো করলে চলবে না। খুব ধীর মস্তিষ্কে এই কাজটা করতে হবে আপনাদেরকে। তার আগে বন্ধুরা একটু দেখে নিন যে লাইটটা জ্বলে কি না। দেখুন বন্ধুরা লাইট জ্বলেছে, এখন এই লাইটটা এর ভেতরে দিয়ে দিলেই কাজ হয়ে যাবে। এর যে লাইট এই পাতাটা আছে, পাতাটার ভেতরে কোথাও ফেটে যায় বা ফেটে গেছে, এটা বলতে পারেন আপনারা বা ধরতেও পারেন। এই কাজটা খুব সাবধানে বন্ধুরা, এই জায়গাটায় তাড়াহুড়ো করলে কম্বোটাই বাতিল হয়ে যাবে। এর ভেতরে দেখতে পাচ্ছেন আপনারা, এর নিচে আছে এর এই যে বন্ধুরা এই লাইটটাতে খারাপ আছে। এই লাইটটা এবার খুলে নেবো, তাহলে লাগাতে অসুবিধা হতে পারে। এই খুলে নিয়েছি,
দেখি বন্ধুরা, এবার চেক করে দেখি। দেখুন বন্ধুরা, ডিসপ্লে পুরোপুরি ওকে হয়ে গেছে, ছবি আসছে বন্ধুরা, আগের মতো ফিরে এসছে ডিসপ্লেটা। এই ধরনের শিক্ষামূলক যদি ভিডিও আপনারা দেখতে ইচ্ছুক হন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।